এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। হ্যাঁ দর্শক, দেশের গানটি নিয়ে আপনাদের সামনে আসছেন খালেদ। তোমার
আমরা শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমে আলী হোসেন, পুরো গানটাকে তুমি লটকা মিড় দিয়ে এত বেশি প্রাধান্য দিয়েছি, লটকানো মিড়ের প্রাধান্যতে গানটা একটু ডাল হয়ে গেছে, পাঞ্চের অভাব ছিল এক। দুই নম্বর হলো ওপরে যখন যে বলছো ভুলবো না যে বলে স্ট্যান্ডিং নোটগুলা, এটা ঠিক লাগেনি। আর ভালো সাইডটা হলো আবেগ, প্রচণ্ড আবেগ ছিল, পারফরমেন্সও ঠিক ছিল। রথীন্দ্রনাথ রায়, কিছু তুমি কাজ করেছো তোমার নিজের স্টাইলে, এই গানটি কিন্তু একটি প্রতিষ্ঠিত গান, এটাকে শুনে ঠিক মতন রপ্ত করতে তুমি একটা কিছু করতে গেলে যারা একটু মোটামুটি গানটা শুনেছে বা জানে তারা কিন্তু ধরে ফেলবে জিনিসটা, যেটা অরিজিনাল সেটাকে ঠিক রাখা উচিত, এইটা ধরেই তো এগিয়ে যেতে হবে। ধন্যবাদ, তোমার গান খুব ভালো হয়েছে। নাদিম আহমেদ, তা মহিলা কণ্ঠ থেকে পুরুষ কণ্ঠে আমাদের মনের ভেতরে ঢোকার যে প্রবেশ দ্বারটা তৈরি করতে পেরেছ সেইটুকু প্রশংসনীয়। গানটাকে টেম্পোটাকে স্লো ডাউন করে ইমোশনাল করতে গেলে স্লো ডাউন করতেই হয়েছে টেম্পোটা, যেটা আলী ভাই বললেন যে একটু পাঁচগুলো হারিয়ে গেছে। তো আমার কাছে মনে হলো পাঁচগুলো হারিয়েছে বলে যে মেলোডিটা আবার নরম হয়ে বার হয়ে এসেছে সেটা আমার কাছে ভালো লেগেছে। মোর্শেদ খান অপু, আমার তিন বিজ্ঞ বিচারক যা বলেছেন তারপরে আর আমার আর কিছু বলার নেই। তো ওভারঅল তুমি সবসময় ভালো গাও, তোমার কাছ থেকে আমাদের আরও আশা ছিল ভালো, বাট ইসুকে আমাদের ভালো লাগছে। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি আপনাদের সহযোগিতা এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীদের আশীর্বাদে আমি এই পরিণতি এসে পৌঁছেছি। আমি এই প্রতিযোগিতার শীর্ষস্থান পেতে চাই, সেজন্য আপনাদের ভোট আমার খুবই খুবই প্রয়োজন। দয়া করে আমাকে ভোট করুন, আমার নাম খালেদ। আমাকে ভোট করতে লগ ইন করুন StarSearchUSA2010.com এ, এবং যত খুশি ততবার আমাকে ভোট করুন।